লকডাউনের পর দূরপাল্লার ট্রেনের টিকিট সংরক্ষণ করতে চান তাহলে রেল কি বলছে সেটা আগে একবার জেনে নিন করোনা ভাইরাসের প্রভাব দেশে শুরু হতেই আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল দূরপাল্লার ট্রেন তাতেই সমস্যায় পড়েছিলেন মানুষ কিন্তু লকডাউন ঘোষণা হওয়ার পর এবার দূরপাল্লা যাতায়াত করার জন্য ট্রেনের টিকিট বুকিং নিয়ে যাবতীয় সন্দেহ শুরু হচ্ছে ইতিমধ্যেই গতকাল থেকে শোনা যাচ্ছিল যে আগামী পনেরোই এপ্রিল থেকে টিকিট বুক করা যাবে যদিও এই বিষয় গোটা ব্যাপারটা খোলসা করে জানালো রেল মন্ত্রকই লকডাউন মিটে যাওয়ার পর যারা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করতে চান সেক্ষেত্রে রেলের টিকিট বুকিং সংক্রান্ত কোনো নির্দেশিকা আপাতত তো জারি হয়নি এমনটাই জানালো রেল দপ্তর যেহেতু এই লকডাউনের ট্রেনের টিকিট সংরক্ষণ নিয়ে ভুল খবর উঠেছিল তাই বৃহস্পতিবার ভারতীয় রেল মন্ত্রকের তরফে টুইট করে দূরপাল্লার ট্রেনের টিকিট সংরক্ষণ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে সেখান থেকে জানা গেছে যে সমস্ত সংবাদ মাধ্যম লকডাউন পরবর্তী সময় ট্রেনের টিকিট সংরক্ষণ নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করছিল রেল বলেছে তার কোনো সত্যতা নেই যেহেতু দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং করতে হয় প্রায় চার মাস আগে তাই লকডাউন পরবর্তী সময় ট্রেনের টিকিট সংরক্ষণ কখনোই বন্ধ করা হয়নি তবে লকডাউন চলাকালীন চোদ্দই এপ্রিলের মধ্যে যদি যাত্রা করা হয় সেক্ষেত্রে অবশ্য ট্রেনের টিকিট বুকিং করা যাবে না এমনটাই জানাচ্ছে রেল মন্ত্রক